गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। आज के सकाल सकाल हमें चले प्रिंसेप घाटे। एज यू कैन सी वेदरटा खूब भलो। तो आज के सकाल सकाल ब्लॉगटा एखान शुरू कर घड़ी बजे 5:30। সকাল সকাল বেরিয়ে পড়েছি প্রিন্সেপ ঘাটে, দেখতেই পাচ্ছে মর্নিং ওয়াক করতে। যদিও ভেবেছিলাম আকাশটা মেঘলা, কিন্তু না, ওয়েদারটা খুব ভালো। তাও রিক্স নিয়ে বেরিয়ে পড়লাম, যা হবে দেখা যাবে। ফ্রেশ ওয়েদার, ভালো লাগছে। লকডাউনের পর এই প্রথম মর্নিং ওয়াকে বেরালাম। এই সেই নৌকা, এখানে আপনি চড়তেও পারেন, আবার বুঝতেই পারছেন সকাল সকাল গঙ্গা রাইড করতে পারেন। দেখতেই পাচ্ছেন এখনো দোকানপাট খোলেনি। খুলবে কি করে? সবে তো ছটা, সবে ছটা বাজে, খুলবে। কিছু কিছু খুলে গেছে দেখতে পাচ্ছেন, চায়ের দোকানগুলো খুলেছে, চায়ের দোকানগুলো খুলেছে, আর বাকিগুলো প্রস্তুতি নিচ্ছে খোলা। দেখতে পাচ্ছেন জিয়ানের সদস্য অঙ্কিতা হেঁটে চলেছে, কিন্তু আগে রাস্তা বন্ধ, কিছু করার নেই, আমাদেরকে ইউটার্ন নিয়ে অন্য চোরা পথে যেতে হবে। ওখানে দেখা যাক, আমরা চোরা পথে ঢুকে গেছি তালা খুলে। কি অবস্থা, তাহলে ভাববেন না আমরা চোর, আমরা তালা খুলতে পারি মানে আমরা চোর নাকি? অঙ্কিতা কুণ্ডু চুল ছেড়ে হাঁটছিল, এখন চুলটা বলাতে বেঁধে নিয়েছে, এখন হেঁটে চলেছে। দেখতে পাচ্ছেন সব খেলাধুলা করছে এখানে। আমাদের মতো অনেকেই জগিং এসছে এখানে। এই মাস্ক পরে জগিং করা না খুব কষ্টকর, শ্বাসকষ্ট। হ্যাঁ, মাস্ক পরে জগিং করা সত্যি খুব কষ্টকর। আমার তো চশমা বারবার হেপারাইজ হয়ে যাচ্ছে। আমি পড়ি তো মাঝে মাঝে পড়ছি, মাঝে মাঝে খুলছি।
কমে গেছে বাবা, সারাদিন ঘরে বসে থাকা, খাওয়া, ওয়ার্ক ফ্রম হোম করা, আমার তো আর কোনো কাজ নেই আর পড়ানো। ইউটিউব হেঁটেই এখন অবস্থা দেখেছেন কি হয়েছে, বলে আমি জগিং যাবো জগিং যাবো, কি বলবো। ইউটিউবে হেঁটে এরকম অবস্থা হলো আর আসবে জগিংয়ে? এর চেয়ে বেশি আগে আমরা যেতে পারবো না, ওখানে নো অ্যাডমিশন বোর্ড টাঙিয়ে দিয়েছে। আমি দেখাতে পাচ্ছি না, দেখিয়ে দেবো একটু পরে। তো হ্যাঁ, এখান দিয়েই আটকে দিয়েছে, ঠিক আছে। এই আমরা এখান থেকে ইউটার্ন নিয়ে নেবো, তার আগে এখানে দেখিয়ে দিই কী কী হচ্ছে। এ দেখুন আমফানে কত বড় গাছটাকে উপরে ফেলে দিয়েছে, আপনি দেখছেন? দেখুন মর্নিং ওয়াক করে ফিরলাম, যেহেতু ওর বাড়ি চলে গেছে আমি এখন আমার বাড়িতে। এবার ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করব। হাই গাইজ, এখন ঘড়িতে বাজে 4:30, আর আমি রেডি হয়ে নিয়েছি পড়াতে যাব বলে। তো পড়ানো হয়ে গেলে আমি জিতুর সাথে মিট করব, তারপরে আমরা ওই কোথাও স্ন্যাক্সের জন্য বেরোবো, আর আমাদের একটু পার্সোনাল কাজও আছে তো তাই জন্য অ্যাকচুয়ালি মিট করব। তো তোমাদের সাথে দেখা হবে যখন আমার জিতুর সাথে দেখা হবে, ওকে? হাই ফ্রেন্ডস, তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে আমি আর জিতু সন্ধ্যাবেলা দেখা করব। তো এখন ঘড়িতে বাজে 6:30, তো আমরা এসে গেছি দক্ষিণাপনে। তো আমার কিছু টুকটাক কেনাকাটি ছিল, তো ওও চলে এসছে, ওরও নিজের কিছু টুকটাক কেনাকাটি আছে, আর তোমাদেরকেও দেখাবো কী কিনি আর কোথায় কোথায় ঘুরি। আমি দক্ষিণাপন মার্কেট এসেছিলাম শপিং করতে, কিন্তু এই সামনের কুর্তির দোকানটা বন্ধ। কিন্তু নো ডাউট যদি ভালো কুর্তি চাও তাহলে দক্ষিণাপনে ভিজিট করতে পারো। সব সেই বন্ধ হয়ে যাচ্ছে। তো মার্কেট বন্ধ হয়ে গেছে, আমরা এখন মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি, তো বাড়ির দিকেই যাব। যদি রাস্তায় টুকটাক খাওয়া দাওয়া করতে পারি, দোকান খোলা থাকে, তাহলে খেয়ে সোজা বাড়ি। তো আজকের ব্লগটা এই অবধি, দেখা হবে নেক্সট ব্লগে। সরি, বাই।